এটা তো সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার, ক্রিকেট বোর্ডের ব্যাপার, কোচদের, তারা সার্বক্ষণিকভাবে পর্যালোচনা করছে। অনেকের ওপিনিয়ন যে মাহমুদুল্লাহ রিয়াদের ওই একটা মুশফিকুর রহিমের ব্যাপারে যে কথাটা বলছিলাম আমি, যে একজন সিনিয়র লেভেল ক্রিকেটার থাকলে তার ওভার দ্য ইয়ার্স যে এক্সপিরিয়েন্স এবং সেটা মাঝে মধ্যে কিন্তু খুব কাজে লাগে, একটা খুব কঠিন একটা সময় আসলে হয়তো বা সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর ব্যাপারে নিজের খেলার মাধ্যমে এবং তার সঙ্গে যে ব্যাটিং পার্টনার থাকবে তাদের সঙ্গে আলোচনা করে কি গতিতে কোন ডিরেকশনে যাবে একটা ইনিংস সেটা সম্বন্ধে আলাপ করার ব্যাপারটা ডেফিনেটলি ওই জায়গায় কিছুটা হয়তো বা ঘাটতি থাকবে মাহমুদুল্লাহ রিয়াদ দলে না থাকার কারণে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় তার রিসেন্ট পারফরমেন্সের উপর ভিত্তি করে তাকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। আমি চাই দলে চাই, সত্যি কথা বলতে কি আমি দলে চাই এই কারণে যে ওই একটু আগে কারণটা তো আমি বলেছি, অলওয়েজ একজন সিনিয়রের উপস্থিতি দলকে অন্যরকম একটা ফিলিং দেয়। ইয়াং ছেলেরা তো একটু রক্ত গরম থাকে, সব কিছু তাদেরকে শান্ত করার ব্যাপারে, তাদেরকে গাইড করার ব্যাপারে হয়তো বা সাকিব আল হাসানের সাহায্য আসবে মুশফিকুর রহিমের কাছ থেকে, তার সঙ্গে যদি মাহমুদুল্লাহ রিয়াদের ইনপুটটা থাকে সেটা হয়তো বেনিফিশিয়াল হবে। অ্যাট দ্য সেম টাইম যদি দ্য কোচ অ্যান্ড দ্য সিলেক্টার্স তারা মনে করে যে না মাহমুদুল্লাহ রিয়াদের শারীরিক ফিটনেসের ব্যাপার অথবা তার খেলার অন্যতো খেলার তো এই সময় খুব বেশি সুযোগ নেই, শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের ব্যাপারটাই আছে, তো সেই জায়গায় যদি তাকে ব্যবহার করা হয় তাহলে হয়তো বা খেলতেও পারে, কিন্তু এটা সব কিছু নির্ভর করছে তার উপর অনেকটা এবং ম্যানেজমেন্টের উপর। সাবকন্টিনেন্টাল গ্রাউন্ডস মোটামুটি দুই একটা ছোটোখাটো পার্থক্য ছাড়া কন্ডিশনস আর ভেরি সিমিলার, সেই জায়গায় কোনো অসুবিধা হওয়ার কথা না দলের। যেখানে অসুবিধা হয় সেটা হচ্ছে আমাদের মানসিক ব্যাপারটা, একটু চাপের মুখে পড়লেই ওই একটু এলোমেলো হয়ে যায় আমাদের থট প্রসেসটা। সেই জায়গায় চাপের মুখে চাপ সহ্য করে চাপ অ্যাবজর্ব করে সেটা থেকে বেরিয়ে আসার ক্ষমতাটা এশিয়া কাপে যদি ভালো করে তাহলে কিন্তু তাদের প্রস্তুত করবে খুব ভালোভাবে বিশ্বকাপের জন্য। তার কাছ থেকে ডেফিনেটলি অনেক কিছু আশা করা যায়। ইভেন লাস্ট সিজনে বোধ হয় ব্রাদার্স ইউনিয়নে খেলে বেশ কিছু রান করেছিল ঢাকা প্রিমিয়ার লিগে, ওই ওখানে যা 180-179 মতো রান করেছিল এই এই চারটা ম্যাচে 179 রান করেছিল এমার্জিং এশিয়া কাপে, এবং ভেরি কনসিস্টেন্ট ওর খেলা দেখে আমি খুব টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে স্কিল সেটস যদি চিন্তা করি আমার মনে হয় যে হি ইজ দ্য আইডিয়াল পার্সন। ইভেন সেদিন কথা বলতে শুনলাম তাকে মিডিয়ার সঙ্গে ইন্টারাকশন করা, আমাদের অনেক খেলোয়াড় একটু লাজুক থাকে, সবসময় ইন্টারাক্ট করতে পারে না, কিন্তু সেই জায়গাও দেখলাম বেশ সাবলীলভাবে সে কথা বলে যাচ্ছে। তার যে কনফিডেন্স লেভেলটা অন অ্যান্ড অফ দ্য ফিল্ড এটা কিন্তু একটা বিরাট প্রভাব ফেলে একজন ক্রিকেটারের পারফরমেন্সের উপরে।